প্রিয় দর্শক এই আসলে সবার জন্য না কেউ চাইলে দেখতে পারেন আবার কেউ চাইলে সরাসরি স্কিপ করতে পারেন বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব কোন কোন এয়ারড্রপগুলোতে এই মুহূর্তে আপনারা একটু ফোকাস করবেন যেগুলো হচ্ছে শুধুমাত্র টেলিগ্রাম বট ভিত্তিক সো এখানে আমি প্রথমে যে এয়ারড্রপটার নাম বলতে যাচ্ছি সেটা নাম হচ্ছে নোট পে নোট পেটার দিকে আপনি একটু বার티 ফোকাস রাখবেন কারণ এটা গতকালকেই সম্ভবত আমাদের প্রথম সিজনের স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে এরপর আপনাকে যে আরেকটা প্রজেক্ট আমি সাজেশন করব সেটা হচ্ছে মিমস স্কোর বা আমরা মিমস ওয়্যারবড যেটাকে চিনি

নট কয়েনের কিন্তু একটা প্রজেক্ট সো এটার পেছনে নট কয়েন রয়েছে এখানে আপনারা কাজ করতে থাকবেন এরপর বাইনান্স ক্লাবের আরেকটা স্পেশাল প্রজেক্ট হচ্ছে ভুয়েএফ ভুএফটা আপনারা কেউ মিস করবেন না এটা হচ্ছে অনেকটা ব্লামের ড্রপ গেমের মতো এখানে ভুইএপ এর ভিতরে কাজ করতে হয় কিছু আমাদের ট্রেডিং অর্থ ট্রেডিংয়ের কিছু কাজ রয়েছে সেগুলো এরপর ফিফটি ফিফটি হিসাবে আপনাদেরকে আমি আরেকটা অপরচুনিটি দেবো সেটা হচ্ছে ইএস কয়েন যদিও ইএস কয়েন মাঝখানে লিস্টিং হবে বা এরকম কিছু একটা হতে যাচ্ছে এ ধরনের কিছু কথাবার্তা বলেছিলো বাট মাঝখানে আবার এস কয়েন অনেকটাই সারাসব টনের প্রজেক্ট যে ছিল সেগুলো বেশ এভারেজ আর যেহেতু ইয়েসকয়নটাও টনের সেদিক থেকে খুব বেশি আসলে আশা করার দরকার নেই বাট আশা না করার যে উপরে একটা লেভেল রয়েছে সেই লেভেলটা দিয়ে আপনার ইয়েসকয়নে কাজ করতে থাকেন খুব বেশি আসলে মনে হয় না খারাপ হবে আমি আপনাদেরকে যেগুলো কথা বললাম যেগুলো আসলে দেখালাম সেগুলোতে আশা করি আপনারা একটু বার্টি সময় দিবেন কারণ এগুলো লিস্টিং জন্য এখন একটু সময় আপনাদের রয়েছে সো কাজ করতে চাইলে এখনও কাজ করা যাবে বাট এগুলোর ভিতরে আমি এসকোয়েনে কাউকে বলবো না যারা নতুন এসেছেন বা এখন শুরু করতে এস এসকোয়েনে আসলে কারো শুরু করার দরকার নাই কারণ এসকোয়েন্টানিও আমরা যেকোনো সময় লিস্টিং এর ডেটা আসলে ঘোষণা হয়ে যেতে পারে এছাড়া ডগস সিমিলার যে প্রজেক্ট গুলো রয়েছে সেগুলোর ভিতরে আপনারা রেডস কিংডমটাতে দেখতে পারেন এরপর পজ এটা আপনারা দেখতে পারেন আর পিকস হাউস বোর্ড যেটা রয়েছে এটা তো আমাদের অলরেডি স্ন্যাপশাট হয়ে গেছে এটা সম্ভবত এখন ওয়ালেট কানেক্টিং ডেট দিবে আর গ্রাস যে সিঙ্গল প্রজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর ভিতরে আপনারা গ্রাসের সেকেন্ড সিজনে কাজ করেন আর নোট পে তো মিস করাই যাবে না এরপর আপনাদের জন্য রয়েছে হচ্ছে ওয়াসিস এ এই তিনটা খুবই ভালো এরপর রয়েছে হচ্ছে পাইপ নেটওয়ার্ক আর যেগুলো নাম বলি নেই সেগুলোতে কি কাজ করবেন না অবশ্যই কাজ করবেন কিন্তু যেগুলোর নাম বলেছি ওগুলো হচ্ছে একটু বাড়তি সময় পাবে আপনি বলতে পারেন যে আমি বাইনান্স মোনবিক্স বট এরপর অন্যগুলোর কথা কেন বললাম না কারণ এগুলো অলরেডি প্রায় দুই মাস তিন মাস ধরে মার্কেটে রয়েছে যে কোনো সময় ওরা আসলে অ্যানাউন্স করে দিবে যে কবে লিস্টিং হবে আর আপনারা যেটা করবেন এই লিস্টটা প্রত্যেকই আসলে সবাই ঠিকঠাক মতো ফলো করবেন আর এই লিস্টটাকে বুকমার্ক করে রাখবেন যাতে করে আমি যখনই এখানে বিভিন্ন জিনিস পরিবর্তন করি বা অ্যাড করি সেটা আপনারা যেন দেখতে পারেন আর প্রত্যেকই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল টেক টিপস 360 ফলো করতে কিন্তু মিস করবেন না আপনারা প্রত্যেকই এই চ্যানেলটা ফলো করে রাখবেন এটা একদম ফ্রি এখান থেকে আপনাদের সব ধরনের অ্যাডভান্টেজ গুলো আপনারা নিতে পারবেন তেমন কোনো ধরনের কস্টিং ছাড়াই আল্লাহ হাফেজ